সৌদি আরবে চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জোট আরব লীগের শীর্ষ সম্মেলন। সেখানে এক যুগ পর এবার অংশ নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সম্মেলনে আসাদ বলেন, নতুন বিশ্ব ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ আর গ্রহণযোগ্য হবে না। এছাড়া সম্মেলনে অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, রুশ আগ্রাসন বন্ধে কিছু আরব নেতার ভূমিকায় হতাশ তিনি। জুবায়ের রাজিনের ডেস্ক রিপোর্ট। সদস্য না হয়েও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জোট আরব লীগের সম্মেলনে হাজির ইউক্রেনের প্রেসিডেন্ট। সৌদি আরবের এ সম্মেলনে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। রুশ আগ্রাসন বন্ধে আরব নেতাদের ভূমিকার সমালোচনা করেন জেলেনস্কি। ক্রিমিয়া ও তাতার জনগোষ্ঠীর উচিত বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বহাল থাকা। ক্রিমিয়ায় রুশদের নিপীড়নের শিকার হচ্ছেন মুসলিমরা। দুর্ভাগ্যবশত বিশ্বে অনেক দেশ আছে, এখানে আপনাদের মধ্যেও অনেক দেশ আছে, যারা ইউক্রেনের ভূমি অবৈধভাবে একীভূতকরণ নিয়ে চোখ বন্ধ করে রেখেছেন। এক যুগের বেশি সময় পর সম্মেলনে যোগ দেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট। সবশেষ 2012 সালে এ জোটের মঞ্চে দেখা যায় তাকে। সম্মেলনে পশ্চিমাদের হুঁশিয়ার করেন বাশার আল আসাদ। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সিরীয় নেতার ভূমিকার প্রশংসা করেন সৌদি সিংহাসনের উত্তরাধিকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পশ্চিমা আধিপত্যের ফলে আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে নীতি আচার বন্ধুত্ব এবং অংশীদারিত্ব অভাব রয়েছে। আরব সম্মেলন বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সমস্যাগুলো সমাধানের একটি ঐতিহাসিক সুযোগ। এবারের শীর্ষ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর জোর দেওয়া হয়। গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিন সংকট নিরসনের বিষয়টি। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।